আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি একটা পারফিউম রিভিউ করব। এটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা পারফিউম, এবং যারা খুবই কম বাজেটের ভেতরে খুবই সুন্দর প্রেজেন্টেশন সহ পারফিউম খুঁজছিলেন, এটা আপনাদের সবার জন্য পারফেক্ট। এবং এটা একটা ফেমাস পারফিউমের ক্লোন, যে পারফিউমটা অনেক বেশি ফেমাস না কিন্তু ফেমাস এবং মোটামুটি এক্সপেন্সিভ, অবভিয়াসলি এটা থেকে অনেক বেশি এক্সপেন্সিভ। তো আপনার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে লাত্তাফা হাউস থেকে, খুবই বাজেট ফ্রেন্ডলি ভার্সন একটা পারফিউম এটা। এটা ছেলেদের জন্য, কিন্তু আমার কাছে মনে হয় চাইলে কোনো আপু ব্যবহার করতে পারবে। তো পারফিউমটার নাম কি? পারফিউমটা হচ্ছে লাত্তাফা হাউস থেকে রায়েদ লাক্স। এটা হচ্ছে প্রেজেন্টেশন, আমার কাছে বক্স বোতল সবকিছু আছে, তো আমি আপনাদেরকে বক্স টাইপে দেখানোর কারণটা হচ্ছে প্রেজেন্টেশন আমার কাছে মনে হচ্ছে চমৎকার, অসাম টাইপের প্রেজেন্টেশন। এবং এই প্রেজেন্টেশন দেখলে মানে কারো কাছে মানে মনে হবে, যদি কাউকে গিফট করতে চান মনে হবে যে এটা খুবই এক্সপেন্সিভ কোনো পারফিউম হবে, হয়তো বা 5-6 হাজার টাকা অ্যাটলিস্ট বা 6-7 হাজার টাকা দামের কোনো পারফিউম হতে পারে। হ্যাঁ, বা যারা মনে করেন যে পারফিউম কমিউনিটিতে অ্যাক্টিভ না, যারা পারফিউমের ব্যাপারে খুব বেশি জানে না, তাদেরকে যদি এটা গিফট করেন তারা মনে করবে যে অনেক দামে কিছু গিফট করছেন, এরকম মনে হবে আর কি। তো এটা হচ্ছে বক্সটা, এটা দেখেন সুন্দর করে লেখা আছে লাত্তাফা, এখানে যে সুন্দর করে লেখা আছে রায়েদ, সরি, খুবই মানে গোল্ডেন কালার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন, এর নিচে লেখা আছে লাক্স। এটা রায়েদের লাক্স ভার্সন। এই রায়েদের আরেকটা পারফিউম আছে শুধুমাত্র রায়েদ নামে, আমি একটা ছবি দিয়ে দিবো, এর ফলে আপনারা ধারণা পাবেন যে বোতলটা দেখতে কিরকম। ওটা যদি আমার হাতে আসে আমি ওটা আবার ডিটেল রিভিউ করবো আপনাদেরকে, ওটার ব্যাপারে বলবো। এটা লাক্স ভার্সন, সুন্দর ব্লু কালারের মধ্যে, এখানে দেখতে পাচ্ছেন যে লাত্তাফার লোগো দেওয়া আছে, এর নিচে লেখা আছে লাত্তাফা। এটা 100 মিলিলিটার সাইজ, আমার মনে হয় না এর চেয়ে কম সাইজের বোতলও পাওয়া যায়। এটা অডি পারফিউম কনসেন্ট্রেশন, যদিও অডি পারফিউমের মতো এত লং লাস্টিং কোনো কিছু না। এবং উপরে লাত্তাফা যে লোগো সেটা দেওয়া আছে বক্সের পেছনে, আরও কিছু ইনফরমেশন, রায়েদ লেখা এবং লাতাফার লোগো, আরও কিছু কথাবার্তা লেখা আছে যেগুলো আমরা পড়ে দেখি না। এবং এর নিচে লেখা আছে মেড ইন UAE, আরও কিছু কথাবার্তা লেখা আছে। দুই সাইডে হচ্ছে গোল্ডেন কালার, এখানেও গোল্ডেন কালার। এটা কীভাবে হলো সেটা দেখে এটা কেন এতটা সুন্দর লেগেছে আমার কাছে, এটা বক্সটা এভাবে খুলতে হয় এবং সরি আর বন্ধ হয়ে গেল, দেখতে পাচ্ছেন যে ভেতরের বোতলটা খুবই সুন্দরভাবে বসানো এবং এটা যে কাউকে প্রেজেন্ট করার মতো, এবং বোতলটাও দেখতে সুন্দর এবং হেভি। বোতলটা সরি হেভি বসানো, আমি বের করলাম। এটা হচ্ছে বোতলটা, খুবই সুন্দর আমার কাছে, খুবই ভালো লেগেছে। এর উপরে যে স্টিকারটা লাগানো এটাও খুবই সুন্দর, গোল্ডেন ব্লু এবং গোল্ডেন কালার মিক্সড ভাবে লেখা আছে রায়েদ লাক্স, নিচে লেখা আছে লাত্তাফা। ক্যাপটা স্নাক ফিট না, ক্যাপটা খুব ইজিলি খুলে আসে এবং ক্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা বোটাই টাইপ মানে বোটাই বোটাইয়ের মতো কিছু একটা লাগানো আছে। আমার কাছে খারাপ লাগেনি, ব্লু এবং গোল্ডেন কালার, স্প্রেয়ারটা গোল্ডেন কালারের এবং বোতলটা কিন্তু খুবই হেভি। বোতলের নিচে অডি পারফর্ম লেখা আছে, স্টিকার লাগানো আছে। স্প্রে করে আপনাদেরকে দেখাই এটা কিরকম এবং প্রাইস রেঞ্জের ব্যাপারে একটা আইডিয়া দিব। স্প্রে ভালো কিছু না, খারাপ কিছু না, ছোট ছোট মিস্টের মতো বের হচ্ছে কিন্তু স্মেল ভালো। তো এটা প্রাইসের ব্যাপারে বলি, যে প্রেজেন্টেশন দেখালাম এই প্রেজেন্টেশনের সাথে প্রাইসটা মানে মেলাতে আমার কষ্ট হয়েছে। এটা প্রাইস রেঞ্জ আমার হিসেবে আপনার বাংলাদেশ বা ভারতে কিনতে পারবেন সর্বোচ্চ 2000 টাকা খরচ হবে এটা কিনতে গেলে ফুল প্রেজেন্টেশন। আমি কথা বলেছিলাম একজন সেলারের সাথে, আমি প্রাইস রেঞ্জের ব্যাপারে আইডিয়া নিতে চাচ্ছিলাম, তো উনি আমাকে এক্সাক্ট প্রাইস বলতে পেরেছেন। তো আমি সেফ সাইডে থাকার জন্য বলছি এটা সর্বোচ্চ প্রাইস হবে 2000 টাকা, বা প্রাইস রেঞ্জ 2000 টাকার ধরে রাখবেন, আপনার 2000 টাকার ভেতরে আপনার এটা পেয়ে যাবেন। তো 2000 টাকার ভেতরে এরকম প্রেজেন্টেশন সহ এরকম সুন্দর একটা বোতলের পারফিউম পাওয়া খুবই অদ্ভুত ব্যাপার, আমি খুবই অবাক হয়েছি। আপনারা এটা যদি কিনতে ইন্টারেস্টেড হন তাহলে আরবিয়ান শেল যে মানে সেলার আছে বাংলাদেশে, ফকরুদ্দিন নাদির ভাই যে ওনার, ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। উনি ফেক কোনো কিছু সেল করে না এবং ওনাকে মানে চোখ বন্ধ করে রিকমেন্ড করা যায়। কমিউনিটিতে ওনার ব্যাপারে অনেক ভালো কথাবার্তা আছে আপনারা সবাই জানেন, এবং ওনার ব্যাপারে কোনো নেগেটিভ ফিডব্যাক আমি কখনো শুনিনি, তো আমি ওনাকে রিকমেন্ড করতে পারি এটার জন্য। আপনার ওনার সাথে কন্ট্যাক্ট করলে এটার ব্যাপারে জানতে পারবেন। তো প্রাইস রেঞ্জ সর্বোচ্চ 2000 টাকা হবে, খুবই ভালো। এখন একটা স্মেলের দিকে যাই, এবং একটা কিসের ক্লোন সেটার কথা বলি। এটা মূলত ওপেন যখন হয় স্প্রে করার পর আপনারা দেখবেন যে এটা থেকে স্মেল, আমি যা বুঝতে পেরেছি আপনারাও বুঝতে পারবেন, সেটা হচ্ছে এর মধ্যে ফ্রেশ একটা ওপেনিং আছে, বার্গামট টাইপের। তো এটার মধ্যে বার্গামট আছে, আপনার ফ্রেশ একটা ওপেনিং টের পাবেন, কিন্তু এটার মধ্যে ল্যাভেন্ডার আছে, ল্যাভেন্ডারটা খুব ক্লিয়ারলি বোঝা যায়, কিন্তু ল্যাভেন্ডারটা মানে খুব বিরক্তিকর কোনো কিছু না। তবে এটার ওপেনিংটা কিছুটা সিনথেটিক, একটু সময় দিলে এটা ধীরে ধীরে ভালো ফিল করাবে আপনাদেরকে। তো ল্যাভেন্ডার আছে, এটার মধ্যে কার্ডামম আছে, আমি যতটুকু বুঝতে পেরেছি কার্ডামমটার কারণে একটু স্পাইসিনেস এটা দিয়েছে, কিন্তু এটার বেস নোটসে ভ্যানিলা আছে, ভ্যানিলাটার কারণে একটু সুইট হয়ে যায়। তো সুইটনেসটা আপনারা ইজিলি বুঝতে পারবেন, এবং এটা একদম বেস নোটসে যখন যাবে তখন এটা থেকে একটা উডি ভাইব আপনারা টের পাবেন। তো উডিনেসটা ভালো ফিল করাবে, কিন্তু
সবচেয়ে বেশি যেটা থেকেছে আমি যেটা বুঝতে পেরেছি, টপ টু বটম এটা ল্যাভেন্ডারটা থেকে যায়, ল্যাভেন্ডার স্মেলটা আপনারা বুঝতে পারবেন, এবং বেজ নোটস থেকে ভ্যানিলাটা থাকবে। তো আপনাদের কাছে মনে হবে যে একটা এটা একটা সুইট টাইপের ফ্রেশ ফ্লোরাল টাইপের কিছুটা পারফিউম এটা হবে, হালকা কিছুটা স্পাইসিনেস আপনারা এটা থেকে টের পাবেন। এটার মধ্যে পাঁচুলি আছে আমি জানি, কিন্তু পাঁচুলি আমি এতটা ধরতে পারিনি, আমার কাছে এতটা স্ট্রং কোনো কিছু মনে হয়নি। এখন মূল কথা হচ্ছে এটা কোন পারফিউমটা ক্লোন। এটা ডলচ অ্যান্ড গ্যাবানা হাউস থেকে একটা পারফিউম আছে কে, যেটা 2019 সালে রিলিজ হয়েছিল, আমি একটা ছবি দিয়ে দিবো। অডি টয়লেট ভার্সন যেটা আছে, অডি পারফিউমটা না, এটা হচ্ছে সেই ডলচ অ্যান্ড গ্যাবানা হাউসের কে পারফিউমটার অডি টয়লেট ভার্সনটার ক্লোন, অডি পারফিউমটার না, তো ভুল করবেন না কেউ। তো ওই অডি টয়লেট ভার্সনটারও কিন্তু প্রাইস এটা থেকে অনেক বেশি, আমার কাছে মনে হয় 100 ml প্রায় মানে বোতলের জন্য আপনাদেরকে অ্যাটলিস্ট 5-6 হাজার টাকা খরচ করতে হতে পারে, আমি ঠিক শিওর না, কিন্তু অবভিয়াসলি 2000 টাকা হবে না ওটার দাম, 100 ml সাইজের বোতলের দাম। তো আপনারা অনেক টাকা সেভ করতে পারবেন যদি এটা আপনারা কেনেন, বা যারা খুব বেশি টাকা পারফিউমের জন্য খরচ করতে চান না। কিন্তু ডলচ অ্যান্ড গাবানা কে টাইপের পারফিউম আপনাদের কাছে ভালো লাগে, ফ্রেশ ক্লিন টাইপের কিছুটা সুইট টাইপের পারফিউম যাদের কাছে ভালো লাগে, আপনারা ইজিলি এটা ব্লাইন্ড বাই করতে পারবেন। এটা ব্লাইন্ড বাই করলে লস হবে বলে আমার কাছে মনে হয় না, ব্লাইন্ড বাই মানে ব্লাইন্ড বাই ওর দিয়ে একটা পারফিউম এটা যে কাউকে গিফট করার জন্য পারফেক্ট হবে। তো এটা ডলচ অ্যান্ড গাবানা হাউসের যে কে পারফিউমটা অডিটোরিয়াল ভার্সনটা, ওটার প্রায় 85-90% সিমিলার আমার কাছে মনে হয়েছে, তবে পার্থক্যটা হচ্ছে এটা একটু হালকা একটু বেশি সুইট কে এর থেকে, এটা আমার কাছে মনে হয়েছে। তো খারাপ কোনো কিছু লাগেনি, আমি এটা ব্যবহার করে এনজয় করেছি, এবং এটা যতক্ষণ থাকে, যতক্ষণ মানে আশেপাশে এটার সেন্ট বাবলটা থাকে, এটা এটার কাজ পারফেক্টলি করা। এখন এটার মানে পারফরমেন্সের দিকে যাই, এটা ফার্স্টে স্প্রে করলে আধা ঘন্টা থেকে 45 মিনিট ভালো মতো প্রজেক্ট করে, এবং আপনি যেই রুমে স্প্রে করবেন ওই রুমটা এটার স্মেল মানে গন্ধে ভরে যাবে। এরপর এটা আপনার চারপাশে একটা মিডিয়াম সাইজের সেন্ট বাবল ক্রিয়েট করে ফেলবে, আপনি যখন হেঁটে যাবেন এটা আপনার পিছনে কোনো লম্বা সেন্ট্রাল রাখবে না, এটা যে মিডিয়াম সেন্ট বাবলটা ক্রিয়েট করবে আপনার আশেপাশে যখন মানুষ আসবে তারা এটার স্মেলটা পাবে, তখন কিছুটা ক্লোজ এনকাউন্টারের মতো ব্যাপারটা হয়ে যাবে। এটা থেকে নিউক্লিয়ার বোমা টাইপের কোনো কিছু আশা করবেন না, বা এটা বিস্ট মোড টাইপের প্রজেকশনও দেবে না, তবে প্রাইস অনুযায়ী এটার স্মেল ভালো, পারফরমেন্স মানে প্রজেকশন খারাপ কিছু মনে হয়নি আমার কাছে। এটা লঞ্জিভিটি আমার কাছে মনে হয়েছে এতটা লং লাস্টিং কোনো পারফিউম এটা আমার কাছে মনে হয়নি। এটা আমি যেটা দেখেছি যে এটা আমার স্কিনে প্রায় 5-5.5 ঘন্টার মার্কে গিয়েছে, ড্রেসে স্প্রে করলে এটা 6 ঘন্টার মার্কে যায়। তো প্রাইস অনুযায়ী আমার কাছে খারাপ কিছু লাগছে না, ভালো জিনিস, কারণ 2000 টাকার ভেতর আপনার এরকম প্রেজেন্টেশন একটা পারফিউম পাবেন যেটা আবার একটা দামি পারফিউমের ক্লোন, তো অবভিয়াসলি এটা ভালো লেগেছে আমার কাছে। এটা রিকমেন্ড করতে পারি যারা স্টুডেন্ট মেইনলি, বা যারা রেগুলার বেসিসে অফিসে ব্যবহার করার জন্য কোনো পারফিউম খুঁজছিলেন, আপনারা এটা ব্যবহার করতে পারেন, আপনাদের জন্য এটা আমি রেকমেন্ড করতে পারি। বা যদি কোনো বিয়ের প্রোগ্রামে বা কাউকে খুব মানে গিফট করতে চান, এটা ডেফিনেটলি কেনার মতো একটা পারফিউম, বা যে আপুরা তাদের বয়ফ্রেন্ডকে বা ভাইকে বা হাজব্যান্ডকে গিফট করতে চান, এই ধরনের প্রেজেন্টেশন দেখলে কেউ বুঝবে না যে এটার প্রাইসটা কত। তো এটা আপনাদের জন্য মাস্ট হ্যাভ এবং মাস্ট ট্রাই একটা পারফিউম। আর যদি কারো যদি বাজেট বেশি হয় তবে তাহলে আপনারা ডিরেক্টলি ডলচ অ্যান্ড গাবানার যে অরিজিনাল কে পারফিউমটা আছে ওটা আপনারা দেখতে পারবেন, ওটা তখন এটা আপনাদের দেখার দরকার নেই, তবে ডেফিনেটলি এটার প্রেজেন্টেশন ডলচ অ্যান্ড গাবানার কে পারফিউমটা থেকে ভালো। কোন সিজনের জন্য সেটা বলি, এটা আমার কাছে মনে হয়েছে মূলত সামার বা স্প্রিংয়ের জন্য পারফেক্ট হবে, উইন্টারে ব্যবহার করার মতো স্ট্রং এটা আমার কাছে মনে হয়নি, কারণ এবং আমি ওই ধরনের পারফরমেন্স এটা না, এটা মানে বিস্মো টাইপের প্রজেকশনও দেবে না, লং লাস্টিংও ওইরকম হবে না, এবং উইন্টারে যে হেভি পারফিউমগুলো মানুষ ব্যবহার করবে সেই হেভি পারফিউমগুলোর সাথে এটা কম্পিট করে টিকে থাকতে পারবে না। তো এটা মূলত সামার বা স্প্রিংয়ের জন্য পারফেক্ট হবে, এবং মূলত যারা স্টুডেন্ট আপনাদের জন্য এটা খুবই পারফেক্ট, এবং আমার কাছে মনে হয়েছে এটা যে কোনো বয়সীদের জন্য পারফেক্ট হবে, কিন্তু যারা স্টুডেন্ট মেইনলি আপনাদের জন্য এটা সবচেয়ে বেশি পারফেক্ট হবে। আপনারা এটা আপনাদের যে কালেকশন আছে পারফিউমের, বা বাসায় যদি যখন এটা রাখবেন কোথাও, দেখে দামি কিছুই মনে হবে, বোঝার উপায় নেই যে এটা কোনো কম দামি পারফিউম, বাজেট ফ্রেন্ডলি, সরি কম দামি বলাটা ঠিক হবে না। তো বললাম এটা কাদের জন্য পারফেক্ট, আমার কাছে মনে হচ্ছে যে কোনো বসে যে কারোর জন্য পারফেক্ট, তবে যারা স্টুডেন্ট আপনাদের জন্য সবচেয়ে বেশি পারফেক্ট। ওভারঅল রেটিংস এর দিকে যদি আমি যাই, এটার ওভারঅল রেটিংস আমি দেবো 10-8, 10-8 দেওয়ার কারণটা হচ্ছে এটা প্রেজেন্টেশন চমৎকার, স্মেল ভালো, প্রাইস রেঞ্জ অসাধারণ। এটা পারফরমেন্স যদি আরেকটু ভালো হতো তাহলে এটাকে আমি 10-8 দিতাম, কিন্তু পারফরমেন্সটা আমার মন মতো হয়নি, কিন্তু প্রাইসের কথা চিন্তা করলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা যায়। মূলত আমি জোর দিয়েছি এটা দামের দিকে এবং প্রেজেন্টেশনের দিকে, এই দুটো দিক বিবেচনা করে আমি এটাকে 10-8 দিচ্ছি। পারফরমেন্স ভালো হলে আমি 10-8 দিয়ে দিতাম। তো এটা ডেফিনেটলি যারা বাজেট ফ্রেন্ডলি পারফিউম করছেন আপনাদের জন্য এটা একটা মাস্ট হ্যাভ পারফিউম। যারা জানতেন না সেলারের কাছে যে এটা ট্রাই করতে ভুলবেন না, তখন এটা মাস্ট ট্রাই আপনাদের জন্য। আর এটা ব্লাইন্ড বাই ওর্ডি,
এটা মোটেও বিরক্তিকর কোনো পারফিউম আমার কাছে মনে হয়নি। তো এটা হচ্ছে আমার লাত্তাফা রায়েদ লাক্স পারফিউমটা রিভিউ। এটার ব্যাপারে খুব বেশি ভিডিও আপনার চ্যানেলে দেখবেন না, বা এটার ব্যাপারে বাংলা ভাষায় কোনো রিভিউ আমি দেখিনি, আমি আরও কিছু ইনফরমেশন চাচ্ছিলাম। তো এটা যারা ব্যবহার অলরেডি করে ফেলেছেন, আপনার আপনাদের যে অভিজ্ঞতা সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, তাহলে আমি আরও বেশি কিছু জানতে পারবো এটার ব্যাপারে। তবে আমার কাছে এটা খারাপ কোনো পারফিউম মনে হয়নি। এটা হচ্ছে রায়েদ লাক্স পারফিউমটা রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ফেসবুক গ্রুপে চলে আসবেন, ওখানে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই।